ঝড় ঝড় মুখর বাদল দিনে আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদল দিনে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপকথাস ডায়েরি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছেন। বৃষ্টির এই উদাস করা দিনে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুব সহজ আর মজাদার একটা রেসিপি দেখাবো। এটা হচ্ছে লইট্টা শুটকি ভোনা। বৃষ্টির দিনে আমি প্রায়ই এটা রান্না করে থাকি। শুটকি হচ্ছে একটা ট্রেডিশনাল খাবার, এটা এক একজন এক একভাবে রান্না করে থাকেন। আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে রান্না করবেন তা দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় ইন্ডিয়ান পেঁয়াজ আর একটা বড় রসুন নিয়ে নিয়েছি। সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। এখন একটু নেড়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এ পর্যায়ে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। কিছুটা হয়ে আসার পর এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা সবসময় লবণটা খেয়াল রাখবেন। এখন এক কাপ শুটকি, যেটা আমি কেটে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো সময়, তা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করছি। শুটকি রান্নার সময় অবশ্যই যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে শুটকির মধ্যে অলরেডি লবণ থাকে, তো আপনারা যখন লবণটা দিবেন একটু চেক করে নেবেন এবং চেষ্টা করবেন রান্নাটা শেষের দিকে লবণটা দিতে, না হলে পরে দেখা যাবে লবণ বেশি হয়ে গিয়েছে। আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই সময় সুন্দর একটা স্মেল আসে। সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। আবারও হালকা নেড়ে দিচ্ছি। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে হয়ে গিয়েছে।
চুলা অফ করে দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, এই শুটকির তরকারি দিয়েই পেট পুড়ে এক প্লেট ভাত খাওয়া যায়। আর আমরা তো ভেতো বাঙালি, অনেকগুলো ভাত আমরা এমনি খেতে পারবো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।